মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় গোষ্ঠীর বা আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য আলোচনা করো মুঘল রাষ্ট্রের প্রকৃতি গবেষক মহলে বা ঐতিহাসিক মহলে বহুল চর্চিত বিষয় একটি এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত সময়কালে তাদের শাসন ব্যবস্থার ধরন রাজ আদর্শ রাজ কর্তব্য ধর্মীয় নীতি প্রভৃতির উপর ভিত্তি করে আধুনিক ঐতিহাসিকরা মুঘল রাষ্ট্রের প্রকৃতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আর সেই ব্যাখ্যাকে আরও সমৃদ্ধ করেছে আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিকগণ আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন ইরফান হাবিব সতীশচন্দ্র আতাহার আলী নুরুল হাসান তপন রায় চৌধুরী কে এন চৌধুরী অনীশ দাশগুপ্ত অনিরুদ্ধ রায় প্রমুখ ব্যক্তিবর্গ এরা মুঘল রাষ্ট্রের প্রকৃতিকে নিজেদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন বাবরের হাত ধরে মুঘল রাজ্যের বা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলেও বাবর ও হুমায়ুনের পক্ষে কোনো যুক্তিসঙ্গত ও স্থায়ী শাসন ব্যবস্থা গড়া সম্ভব হয়নি সম্রাট আকবর তার অসাধারণ প্রতিবাদ দ্বারা এখানে মানটা স্পেলিংটা মিস্টেক হয়েছে দয়া রয়েকের হবে সরি দয়ব একের হবে তারা বহির্ভারতীয় ও ভারতীয় প্রথার নিঃসনে মুঘল শাসন ব্যবস্থা গড়ে তোলেন স্যার যদুনাথ সরকার এজন্য মন্তব্য করেছেন যে মুঘল শাসন ব্যবস্থা ছিল ভারতীয় কাঠামোর উপর স্থাপিত পারসিক ও আরবীয় ব্যবস্থার মিশ্রণ ভারতীয় কাঠামো ছিল মুঘল শাসন ব্যবস্থার ভিত্তি এর উপর আকবর পারসিক আরবীয় প্রথা আরোপিত করেছিল শের শাহের রাজস্ব ব্যবস্থা গ্রাম শাসন ব্যবস্থা যা মোটামুটি ভারতীয় প্রথা ছিল আকবর তা গ্রহণ করেন তবে কেন্দ্রে কিছু নতুন ব্যবস্থা চালু করেছিলেন শাসনকার্যের সুবিধার্থে হোক কিংবা ব্যক্তি স্বার্থ আকবরও তার পরবর্তী সম্রাটগণ শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নীতি অবলম্বন করেছিলেন এই নীতিগুলো প্রমাণ করেছিল তাদের রাজ কর্তব্য ও রাজ আদর্শ সম্পর্কে বা তার স্বরূপ সম্পর্কে আর এই স্বরূপের নিরিখে বিভিন্ন ঐতিহাসিক মুঘল রাষ্ট্রের প্রকৃতিকে সামরিক জনকল্যাণমূলক অর্ধ সরি ধর্মনির্ভর অর্ধ অর্ধদৈবতান্ত্রিক অভিজাততান্ত্রিক বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন অনেকের অভিমত মুঘল শাসন ব্যবস্থা জনকল্যাণমূলক হলেও এই শাসন ব্যবস্থা ছিল সামরিক প্রকৃতির একমাত্র সদর ও কাজই ছাড়া আর সকল কর্মচারীকে সামরিক দায়িত্ব পালন করতে হতো মনসবদার বা অভিজাতদের পদোন্নতির ক্ষেত্রে সামরিক যোগ্যতাই ছিল প্রধান এমনকি রাজপুতরাও সরি রাজপুত্ররাও এই আইনের বাইরে ছিল না যদিও মুঘল অভিজাতকদের প্রাদেশিক শাসন ও অন্যান্য কাজ করতে হতো তবে তাদের প্রধান কর্তব্য ছিল সামরিক আলিগড় গোষ্ঠীর অন্যতম ঐতিহাসিক ইরফান হাবিব এই অভিমতের প্রতিবাদ করেছেন তিনি বলেন যে মুঘল রাষ্ট্রকে কোনো দিক থেকেই সামরিক রাষ্ট্র বলা চলে না একথা সত্য যে মুঘল শাসকরা বহিরাগত ছিলেন কিন্তু তারা ভারতবর্ষকেই স্বদেশ এবং ভারতবাসীকে স্বজন বলে মনে করতেন ভারতীয়দের সুশাসন করার জন্য তারা আগ্রহী ছিলেন সুতরাং তুর্কি সুলতানের মতো তারা ভারতীয় প্রজাদের দমনের জন্য সামরিক দক্ষতাকে ব্যবহার করতেন না ভারতীয় আফগানদের হটিয়ে মুঘলরা শাসন ক্ষমতা দখল করেন এজন্য আফগানদের সঙ্গে মুঘলদের সর্বদা বিরোধ ছিল এই আফগান শক্তিকে দমিয়ে রাখার জন্য তারা সামরিক দপ্তরকে গুরুত্ব দিতে বাধ্য হন এজন্য মনসুবদারির ব্যবস্থা চালু করেন কিন্তু এজন্য অসামরিক দপ্তরের কাজে কোনো ক্ষতি হয়নি রাষ্ট্রের নিম্নবর্গের কর্মচারীরা জনসেবাকৃত্যের কাজে বাধ্য থাকত বা বাধ্য হতো মুঘল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ছিলেন সম্রাট তিনি ছিলেন স্বৈর ক্ষমতার অধিকারী রাষ্ট্রের প্রশাসন বিচার সবই তার নির্দেশে চলত তিনি ছিলেন পালশাহ সুলতানি যুগের মতো কোনো অভিজাতক কখনও মুঘল সিংহাসনের সমকক্ষতা দাবি করতে পারতো না সিংহাসনের সর্বভৌ ক্ষমতা ছিল মুঘল শাসনের বৈশিষ্ট্য আকবর থেকে শাহজাহান পর্যন্ত কোনো সম্রাট নিজেকে খলিফার ভিত্ত বলে ঘোষণা করেননি তারা নিজ বংশমর্যাদা ঐশ্বরিক তত্ত্বের বলেই সার্বভৌম ক্ষমতা ভোগ করতেন সর্বভৌম ক্ষমতার আধার হলেও মুঘল শাসক ব্যবস্থা প্রজাপীড়নের উপর প্রতিষ্ঠিত ছিল না মুঘল শাসন ব্যবস্থা পুলিশ রাষ্ট্র গঠন করেনি সম্রাটরা সর্বদা তিনটে কর্তব্যের কথা মনে রাখতেন জাহানমানি বা রাষ্ট্রকে রক্ষার ব্যবস্থা করা আইনশৃঙ্খলা রক্ষা করা প্রজাদের প্রাণ ধন রক্ষা করা জাহাঙ্গিরি রাষ্ট্রের সীমাকে সর্বদা বাড়াবার চেষ্টা করা সামাজিক অর্থনৈতিক উন্নতির চেষ্টা করা সুতরাং মুঘল রাষ্ট্র এক কেন্দ্রিক স্বৈরতন্ত্রী হলেও প্রজাকল্যাণকামী ছিল মুঘল সম্রাটরা ছিলেন উদার নৈতিক স্বৈরতন্ত্রী একথা সত্য যে আধুনিক রাষ্ট্রগুলির মতো মুঘল সরকারের কোনো বিশিষ্ট কার্যকরী কল্যাণ বিভাগ ছিল না রাজধানী প্রাদেশিক রাজধানীর নিকটস্থ স্থান ছাড়া সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না ইরফান হাবিবের মতে গ্রাম জীবনের ক্ষেত্রে মুঘল সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্প চালু ছিল না মুঘল সম্রাট গ্রামের ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলত। এক্ষেত্রে গ্রামের সঙ্গে সরকারের সম্পর্ক ছিল জাহিরদার এবং জমিদারদের দ্বারা আদায় করা কর এবং বিদ্রোহের সময় দমন করা মুঘলদের রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাস রচনার ক্ষেত্রে মোরল্যান্ডের নাম বিশেষ উল্লেখযোগ্য তিনি বলেন মুঘল যুগে এক তৃতীয়াংশ বা পঞ্চাশ শতাংশ রাজস্ব হিসাবে নেওয়া হতো আর শাসন হলো অর্থনৈতিক ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ জেমস মিল জন ক্রফাদ মোরল্যান্ড প্রমুখ রাষ্ট্রকে স্বৈরাচারী বলে উল্লেখ করেছেন এক গ্রন্থে আব্দুল আজিজ তার মুঘল প্রশাসন সংক্রান্ত বিশেষ করে প্রথা প্রথাকেন্দ্রিক বক্তব্যকে পরবর্তীকালে নুরুল হাসান ইরফান হাবিব মুজফর আলম ও অনিরুদ্ধ রায় প্রমুখ আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিকগণ নতুন আলোকে ব্যাখ্যা করেছেন ফলে মুঘল প্রশাসন সংক্রান্ত ইতিপূর্বের অনেক ধারণাই বদলে গেছে রাসমুখ উইলিয়াম ও আরপি ত্রিপাঠীর মতো ঐতিহাসিকরা মনে করেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠানসমূহ এবং সম্রাট অভিজাতদের সম্পর্কের ভিত্তি হলো তুর্ক মোঘল মঙ্গল ঐতিহ্য রাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো কেন্দ্রীভূত শাসন স্বৈরাচারী সম্রাটের সঙ্গে শাসক শ্রেণীর অভিজাততন্ত্রের সম্পর্ক নির্দিষ্ট বিধিনিয়মের উপর প্রতিষ্ঠিত আতাহার আলীর মতে একে সাধারণভাবে সাংবিধানিক আখ্যা দিলেও বেশি কিছু হবে না অধ্যাপক আর ত্রিপাঠী মনে করেন মুসলিম সার্বভৌম তত্ত্বে শাসক পুরোপুরি স্বৈরাচারী হতে পারেন না ইবন হাসানের মতে ভৌগোলিক পরিবেশ সামাজিক অবস্থা মুঘল রাষ্ট্রের সামরিক প্রকৃতি ও রাষ্ট্রতন্ত্রের রূপ নির্ধারণ করেছিল রাজতন্ত্র কখনও পুরোপুরি সরেচারি হতে পারেনি ভারতীয় ঐতিহাসিকদের মুঘল রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত ব্যাখ্যা পশ্চিমের একদল ঐতিহাসিক গ্রহণ করেনি এদের বক্তব্য হলো সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে মুঘল যুগের কেন্দ্রীভূত শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ গড়ে তোলা সম্ভব ছিল না তবে পশ্চিমী ইতিহাসবিদদের এই বক্তব্যকে চম্পকলক্ষ্মী ডিএন ঝা ইরফান হাবিব মুজফ্ফর আলম খণ্ডন করেছেন ইরফান হাবিবের মুঘল রাষ্ট্রের সরি মুঘল ভারতের কৃষি ব্যবস্থা বর্ণ ও জাতিপতা সম্পর্কে বিস্তারিত গবেষণার ফলে অনেক নতুন তথ্য যেমন সামনে এসেছে তেমনই পূর্বের অনেক ধারণা পাল্টে গেছে মুঘল রাষ্ট্র ধর্মাশ্রিত রাষ্ট্র অথবা সংস্কৃত কল্যাণ রাষ্ট্র ছিল কি না এ সম্পর্কে বিতর্ক আছে আকবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল সরকার ধর্ম বা শুলিকুল নীতি অনুসরণ করেন মুঘল সাম্রাজ্যের জন্য আকবর একটি ধর্মীয় নীতি নির্ধারণ করেছিলেন বলে যে দাবি করা হয় তাকে খণ্ডন করে আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিক আতাহার আলী আকবরের ধর্মীয় দর্শন বিশ্বাস বা ভাবনার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন এই বক্তব্যর প্রতিধ্বনি করে অধ্যাপক হরমন্স মুখিয়া একটি নিবন্ধ লিখেছেন আকবরের এই ধর্মীয় দর্শন সমকালীন সাহিত্য ও সংস্কৃতিকে প্রভাবিত করার ফলে মুঘল আমলে সমন্বয়বাদী সংস্কৃতির বিকাশ ঘটেছিল তাছাড়া মুঘল পৃষ্ঠপোষকদের সবচেয়ে বড়ো গুণ ছিল শিল্প সম্পর্কে তাদের উদার মনোভাব প্রায় প্রত্যেকেই ছিলেন রুচিবান সম্পন্ন বিদগ্ধ পুরুষ তথ্য ছাড়া ইতিহাস চর্চা হয় না আবার এই তথ্যের যথাযথ ব্যবহারের অভাবে ঐতিহাসিকের প্রদত্ত বক্তব্য পরবর্তীকালে পরিবর্তিত বা ভুল প্রতিপন্ন হয় তাই স্বাভাবিক কারণে ভারতের ইতিহাস রচনায় যুক্তি তর্ক বিতর্ক প্রবর্তের সূচনা হয়ে থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি